গণিত পরীক্ষার প্রশ্ন 100% কমন আসবেই, না আসলে সম্পূর্ণ আমি দায়ী। 100% শিওর আসবেই, না আসলে আমি দায়ী। ডাউনলোড কমপ্লিটেড। সব প্রশ্ন তোর সত্যি তো ত্রিগুণমিতিটা পরিমিতিটা আছে, পরিসংখ্যান বীজগণিত তো গেছে, কি করি? একটা কাজ করা যাবে, এটা দিয়ে রে ফায়দা লোটা যাবে, রে ফায়দা লোটা যাবে, হবে এক কাজ করি। সাকিবের ফোনতে জানাই 01739432621। শোন, ওই আমি আম গাছতলা বসে আছি, তুই তাড়াতাড়ি আয় বুঝছিস, তুই দেখবি 100% শিওর আসবেই, না আসলে তুই তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে চলে আসবি কিন্তু। হ্যাঁ আয় আস, আয়, আসার পরে কথা বলবো না। ওকে তা দেরি করিস না কিন্তু। আচ্ছা ওকে ওকে বন্ধু, দেরি করিস না। দাদি হল বন্ধু, আমার বন্ধু ফোন দিয়েছে, তাই পরীক্ষা সে কি কথা বলে কবি তুই শুনি আসি গে, তালি যাবো যাও। বার্ষিক পরীক্ষার প্রশ্ন 100% কমন না আসলে আমি দায়ী। দেখ দেখছি, এটা ত্রিকোণমিতিতে প্রশ্ন আছে, পরিমিতিতে আছে, পরিসংখ্যানতে আছে, এটা এটা বীজগণিতে আছে, এইটা জ্যামিতিতে আছে। শুন, তাই তো দোস্ত, এবার 100 ভিতরে 100ই পাবো। শুন তুই তো কাজ করছিস না, এটা শুন, এটা বুদ্ধি আছে, বুদ্ধি আছে, কাজ করা যাবে না বুঝছিস। আমার কাছে ধরা আছে না, সবার কাছে প্রশ্ন দেবো, হ্যাঁ দিয়ে সবার কাছে 100 কে টাকা নেবো। কারণ কি, 100 টাকা নিলে পরীক্ষা শেষে ছুটি আছে, ধর 20 জন যদি থাকে, আমার বন্ধু 20-30 জন তো আছেই, তা সবারই দেবো না, 30 জনের ভিতরে 25 জনের দেবো। 2500 টাকা দিলি, 2500 টাকা নিই আমরা, ঠিক আছে, পরীক্ষার পরে সফরে যাবো। ভালো আরে দোস্ত, শোন তুই যা কাজ করছিস না, তুই শোন কারো কথা কিন্তু আমরা এই 25 জন ছাড়া কারো কথা কিন্তু কমনা বুঝছিস। আর আমার বলে তুই বিশ্বাস রাখ, বিশ্বাস করিস না, তুই বন্ধু মানুষ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই প্রশ্ন বুঝছিস, এলাম কি করা যায়, তোর ফোন আনছিস, বার্ষিক পরীক্ষার প্রশ্ন পাইলে তো বুঝিস না, এখন কি করবো, সবার কাছে ফোন দেবো, আর কাল কবে তোরা সকাল সকালে চলে আসবি পরীক্ষার সময়, আর টাকা নিয়ে আসবি, কিন্তু টাকা দিবি। আর তো আমাদের তো যেটা ইয়ে হয়ে গেল সফরে যাওয়ার টাকা দুজনে খবরদার, কারোর কাছে কিন্তু আর কারোর কাছে কবি না, তাহলে ই কর, তুই ফোন পাই কর, তুই কয়েকজনের দে, আমি পাই তোর ফোন দেয়। হুম, 01539 08। আমি রাধুর কাছে ফোন দিলাম। আচ্ছা আমি সুমনের কাছে দে। হ্যাঁ বন্ধু, কনে রে তুই বন্ধু, গুড নিউজ আছে। আরে হ্যাঁ ওই শোন, অঙ্ক প্রশ্ন পাইছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি তোর মেসেঞ্জারে দিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধু, আরে গুড নিউজ আছে শোন। হ্যাঁ রাত, আমরা অঙ্ক প্রশ্ন পাই দিব, 100% আসবি। হ্যাঁ তুই রাতে আমার সাথে দেখা করিস। শোন শোন, এই প্রশ্ন পাই দিব বুঝছিস, অঙ্ক প্রশ্ন, সত্যি কথা বন্ধু, সত্যি 100% আসবিনি। আরে 100 এ নিয়ে টেনশন করিস, তোর তো এ নিয়ে টেনশন করা লাগবে না, তুই আমি দেখো, আমি দেখো, তুই না আসা আমার দোষ, তুই তোর বন্ধু মানুষ না। তুই ই কর তোর মেসেঞ্জারে, আচ্ছা তুই আয় আয়। আচ্ছা আচ্ছা, আসি সন্ধ্যার সময় দেখা করিস। ওকে
বন্ধু একটা কথা আছে, গুড নিউজ। তোর টেনশন করা লাগবে না, অঙ্ক পরীক্ষা আমি তো জানি, সেই জন্য তোর কাছে ফোন দিছি। তাই শোন, ওই বুঝছিস, তুই এটা কিন্তু কারোর কাছে কোশ্চিন নেই, তোর মা বাপের কাছে কিন্তু কোশ্চিন নেই, খবরদার। তাহলে আবার ওরা অন্যরকম কিছু ভাববে না, বুঝিস না, পড়াশুনো করে না, খালি মানে আড্ডা মাজিয়ে বেড়ায়। আর এখন প্রশ্ন শুনে, ওই কালকে অঙ্ক পরীক্ষা প্রশ্ন পাইছি। হ্যাঁ হ্যাঁ, তুই তো তোর বিশ্বাস হয় না, আমি আমি আস, তুই আমার বন্ধু না, তুই আমার বন্ধু না, অবশ্যই অবশ্যই আসবে। তা কি, ও আচ্ছা ঠিক আছে, তাহলে ই করবো না বন্ধু, খাওয়ার লাগবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তাহলে আমি তোর মেসেঞ্জার দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে রাখি তাহলে। দেখছি সবার কাছে বন্ধু, এই বের শোন, কালকে একটু সকাল সকালে যাবো, ওদের কাছে টাকা পয়সা নেওয়া লাগবে। জানাই প্রশ্ন পাই গেছি, এখন আমার সুতার লাখে নিয়ে ঘুমাবো, ঠিক আছে, গড়ে দূর দিয়ে ঘুমাবো। তা আব্বার মা বোঝে নাই যে আমি পড়াশোনা করতেছি না, বুঝিস, আমি তো পড়াশোনা করছি। খালি ঘুমাইস না, তাহলে কোনো কোন পরীক্ষার সামনে লেপড়া করনা বক বক করবে না। তাহলে ওই তো, এই তো মাঝে মাঝে সেতন থাকবো, লাইট জ্বলা। আচ্ছা তাহলে তো বন্ধু, আচ্ছা ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে বন্ধু। আমি কি তোর দুই নম্বর দিচ্ছি নাকি তোদের, কোনো চিন্তা নেই।
আরে আমি আমি তো ঠিকই দিছি আমি তো 100 দিছি আরে তে ধীরে ধীরে আইছে না 100 আইছে না আমরা তো আইছে এটাই যে আমারে বুঝাই রাখো স্যার হে অনলাইনে প্রশ্ন পাইছে ভাই আমরা দিছি আর দিয়া হচ্ছে ওটা 100 পারছে না আইবো এখন 100 আইছে না প্রশ্ন এখন আমরা তো ঠিকই দিতাম ভাই আর প্রশ্ন নাই কি আই এখন বার্ষিক পরীক্ষার অঙ্ক প্রশ্ন 100% শিওর আসবে তা আমি মনে করলাম যে ওই যে আমার বন্ধুরা আছে ডাউনলোড করে সবার কাছে দেবো না ওরা আমার কিছু খাওয়াবে নি আর ওরা দেখতে 100 করে টাকা নেবো না পরীক্ষার পরে ছুটি আছে মানে পিকনিকে যাওয়ার জন্য এই জন্য ওইটা দেখে আমি সামান্য টাকা লোভে তুমি ভুল প্রশ্ন ডাউনলোড দিয়ে সব দিয়ে দিছো আসলে ওই সবার ভবিষ্যৎ যে নষ্ট হইলো এখন পরীক্ষাটা প্রশ্নটা কি তার উপরে বিশ্বাস করে দিলা এলা তো প্রশ্ন দিলাইতে পারে বেশি আমি গ্রুপে দেখছি একসাথে বার্ষিক পরীক্ষার অঙ্ক প্রশ্ন 100% শিওর আসবেই 100% শিওর এখন যে সবাই পরীক্ষা দিলা পরীক্ষা আমি তো আসলে এটা মনে করছি আমি তো লোভে পড়ে আমি মনে করছি আমার কিছু দেই যে ওরা আমার খাওয়াবে নি এবং যদি আরও সবার সাথে 100 টাকা বলতাম সেই টাকাও পাঠাই দেবে বার্ষিক পরীক্ষার পরে আমি ওই টাকা নিয়ে সফরে যাব এই জন্যই করছি নাই তুমি সবার কাছে মাফ চাও আর সবাই মিলিয়া আগামী বছর সুন্দর করে পরীক্ষা দিবাই আর প্রশ্ন সব লুভ করবাই না সবে সুন্দর করে পরীক্ষা দিবাই মাইরিল বলি না তুমি তার কাছে মাফ চাও আচ্ছা বন্ধু আমরা ওকে যাও সব সব পারি যাও যে সিনটা দেখলে এটা কিন্তু আমাদের বাস্তবতার সাথে অনেক মিলে যায় আমরা সারা বছর পড়াশুনো করি পরীক্ষার আগে দেখা যায় যে এরকম আপনার একটা বন্ধু কিংবা এর অঙ্ক প্রশ্ন কি ইংলিশ প্রশ্ন আমি পাইছি তা তোরা যদি আমাকে কিছু খাওয়াস বা আমাদের কিছু সামান্য টাকা দিস তাহলে আমি তোদেরকে দিতে পারি আমরা আসলে এইসব ধরনের ফেসবুকে ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন গুজব ছড়ানোর জন্য তারা যে প্রশ্ন একটা প্রশ্ন তৈরি করে তারা বললো যে এটা বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন কিংবা অঙ্ক প্রশ্ন এতে সাধারণ ছাত্রছাত্রীরা 100 টাকা 150 টাকা 200 টাকা দিয়ে কিন্তু সেই প্রশ্ন কিনে নেয় কিনে নিয়ে তারপর দেখা যায় একটা প্রশ্ন আসে না আসলে একটা একটা গুজব ভুল আমরা যদি সারা বছর যে পড়াশুনো করে আসি সারা যে ক্লাসের যে পড়াগুলো শেখায় এগুলো যদি শিখে আমরা আসতাম পরীক্ষার আগের দিনে আসি তাহলে কিন্তু অবশ্যই আমরা আপাতত ভালো রেজাল্টটা হলো পাস করতে পারতাম 40-50 মার্ক উঠাতে পারতাম আমরা 100 মার্কের লোভে পড়ে এই ভুল গুজবের দিকে আমরা কান দিয়ে সেগুলোকে ব্যবহার করতে চাই আসলে আমরা যদি এই ধরনের মন মানসিকতা থেকে আমাদেরকে সবারকে ফিরে আসতে হবে তাহলে আমাদের জাতি সমাজ দেশ আগামী দিনের জন্য ভালো পজিশনে যাবে এটাই আশা করি।